দিয়ে না দেখতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দেখো ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। কিন্তু এই শব্দটা কিসের শব্দ সেটা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পাশাপাশি এটাও ঠিক, পুলিশ পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি, কিন্তু পুলিশ সন্দেহজনক কিছু পায়নি বলেই তারা এখনই নিশ্চিত ভাবে এই লাইনটি ক্লিয়ার দিতে রাজি নন। এই কারণে কারণ তারাও গোটা বিষয়টা ভালো করে খতিয়ে দেখতে চান যে সত্যি লাইনটা নাশকতা ঘটে কোনো রকম কোনো আশঙ্কা এই মুহূর্তে রয়ে গেছে কিনা, এবং এটা তারা দেখার পরই তারা ট্রেন চালানোর জন্য আবার অনুমতি দেবে এবং তারপর থেকে এই লাইনে আবার ট্রেন চলাচল করবে। পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাই, যে গিডলি এবং খাটকুড়া স্টেশনের মাঝে তো এই আওয়াজটা পাওয়া যায়, এবং তুমি যেমন বলছো যে তারপরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে যে সমস্ত ট্রেনগুলো আটকে দেওয়া হচ্ছে সেই ট্রেনগুলোকে ঠিক কোনখানে আটকানো হচ্ছে, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লাইনটা এখনো পর্যন্ত মোটামুটি বন্ধ করে রাখা হয়েছে? দেখো, এদিকে ঝাড়গ্রামের ট্রেন আটকে দেওয়া হয়েছে, তার মধ্যে কয়েকটা এক্সপ্রেস ট্রেন রয়েছে, কয়েকটা সাধারণ লোকাল ট্রেন রয়েছে। কারণ এই ঝাড়গ্রাম থেকে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে, তো সেই কারণেই ঝাড়গ্রামই সমস্ত ট্রেন আটকে দেওয়া হয়েছে এবং ঝাড়গ্রামে ট্রেন আটকে রাখা হয়েছে এবং ঝাড়গ্রাম থেকে টাটা এই মধ্যবর্তী লাইনে এই মুহূর্তে আপ ডাউন কোথায় কোনো ট্রেন চলাচল করছে না, দুদিক থেকেই ট্রেন বন্ধ করে রাখা হয়েছে। তো একদিকে যেমন টাটাতে ট্রেন আটকে আছে, অন্যদিকে